বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি হাজির হয়ে গিয়েছি খুবই সহজ একটা রেসিপি নিয়ে, যা আমরা বিভিন্ন ধরনের খাবারকে আরো মজাদার করার জন্য ব্যবহার করে থাকি। সো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের মজার রেসিপি। বন্ধুরা, প্রথমে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি এবং এই জগে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম, তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস, দেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দেন দিয়ে দিচ্ছি এক কাপ সয়াবিন তেল। এখানে কিন্তু আমি সয়াবিন তেল একবারে দিব না, প্রথমে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দেন এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। কিছুক্ষণ ব্লেন্ড করার পরে আমি ব্লেন্ডারটা অফ করে দিচ্ছি, দেন আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল। একটু খেয়াল করুন, তেলটা কিন্তু আমি একবারে দেই নাই, আমি প্রথমে একটু তেল দিয়েছি, দেন আবারও ব্লেন্ড করে নিয়েছি, দেন আবারও তেল দিলাম, দেন এখন আবারও এটাকে ব্লেন্ড করে নিব। আর বন্ধুরা, আপনারা কিন্তু একবারে টানা ব্লেন্ড করতে যাবেন না, থেমে থেমে ব্লেন্ড করবেন। সেই ক্ষেত্রে হবে কি, ব্লেন্ডারের মেশিনটা ভালো থাকবে। আমি আবারও ব্লেন্ডারটা অফ করে দিয়েছি এবং যে অবশিষ্ট তেলটা আছে সয়াবিন তেল, সেই সয়াবিন তেলটা আমি দিয়ে দিয়েছি। আবারও ব্লেন্ডারের ঢাকনাটা বন্ধ করে আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি। সো বন্ধুরা, এইভাবে কিন্তু ঠিক 7 থেকে 8 মিনিট ব্লেন্ড করতে হবে। সো বন্ধুরা, আমার ব্লেন্ড করাও হয়ে গিয়েছে, সেই সাথে সাথে হয়ে গিয়েছে আমার মজাদার মেয়োনিজ। সো বন্ধুরা, দেখলেন তো খুব সহজেই ঝটপট বাসায় কম উপকরণ দিয়ে তৈরি করা গেল মজাদার মেয়োনিজ। এই মেয়োনিজে কিন্তু আপনারা একদম রেস্টুরেন্টের মেয়োনিজের মতোই একদম স্বাদ পাবেন। সো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা যারা আমার ফেসবুক পেজটিতে লাইক দেননি লাইক দিবেন, যারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। অনেক ভালো থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি, টাটা, বাবাই, আল্লাহ হাফিজ।